সবার পূজো দুর্গা পূজো। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢলঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে বের হওয়া লোকটাকে বাবা বলে। এক কোটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাটিকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সেলোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটাকে অর্ধেক গলিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। তাতে নতুন ফুলে ওঠা শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটার আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে ছাদে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে ছমাস ধরে মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী চিহ্নের প্রতীক হিসেবে বিক্রি করে সেই টাকা দিয়ে অসহায় অনাথ গরিব পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলেকে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জেঠাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সবচেয়ে আরামদায়ক ও মনোরম জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা এ কয়দিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে আসছে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গাপুজো বলে।